দেশ জুড়ে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে রাঙিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। নির্বিঘ্নে উৎসব শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। দেবী দুর্গাকে সাজিয়ে তুলতে কাজ করছেন কারিগররা। কাজ এখন দিন রাতে কাজ আমার চলছে। এগুলো কাজ শেষ, এখন ফিনিশিং চলতেছে। তো অসুবিধা হলো মানে করাই নাকি জি বাবু, নামই দেওয়া নাকি? চার পাঁচ দিন পরে আমরা কালার করবো, এটা কালার করে ফিনিশিং দিয়ে সাইডার করে। দুর্গা উৎসব আনন্দমুখর করতে মণ্ডপগুলো সাজানো হচ্ছে বর্ণিল সাজে। আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি, শান্তি শৃঙ্খলাভাবে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জামালপুরের 210টি এবং দিনাজপুরের হিলির 20টি মণ্ডপেও চলছে প্রতিমা তৈরির কাজ। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার খুব একটা লাভ হচ্ছে না কারিগরদের। কেয়ার আপনার যে কেয়ার কিনতাম আমার 2500 টাকা, এই কেয়ার কিনতাছি 3000 টাকা, 3500 টাকা দিয়ে মাটি কিনতাম 2000 টাকা দিয়ে, এই মাটি আপনার 3000 টাকা দিতাছি। এরপরে সুতলি কিনতাম 100 টাকা কেজি, এই সুতলির দাম 180 টাকা কেজি। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তুষ্ট পূজা উদযাপন কমিটি। আমাদের মন্দিরে মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ প্রায় সমাপ্তির দিকে। বর্ষের শ্রেষ্ঠ উৎসব, আমাদের প্রধানতম উৎসব, আমরা যেন আগের মতোই আনন্দ উৎসব করতে পারি। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। সেই জন্য আজ আমাদের যে কয়েক স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে, আমাদের পুলিশের পাশাপাশি যে অন্যান্য যে সংস্থাগুলো যে রয়েছে, আনসার রয়েছে, তারপরে প্রয়োজন বোধে অন্যান্য সংস্থাগুলো এক্ষেত্রে আমাদের আমাদের সাথে কাজ করবে। এবার হাতির পিঠে আসবে দেবী দুর্গা আর বিদায় নেবে নৌকায়। দেবীর আগমন এবং গমনে শস্য ও জলে পূর্ণতা লাভ করবে ধরণী, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।